হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করেছি, আশা করি সবাই দেখতেই পাচ্ছ। এটা আমার ফার্স্ট ব্রাইডাল লুক, তো তোমাদের কেমন লাগছে সেটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আর আমি আজকে লুকটা কিভাবে ক্রিয়েট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের লুকটার। আজকের লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে তো একদম ভুলো না। নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যখন যখন আমার ভিডিও আসবে তখন তখন তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর তোমরা দেখতে পাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের লুকটা। সবার আগে আমি আমার ফেসে একটা টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি কিন্তু অফ ক্যামেরাতে আমার যে আইব্রোটা আছে এটা আমি ড্র করে নিয়েছিলাম, আর এরপরে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে এটাকে শার্প করছি। আর একই সাথে আমি কিন্তু আমার আই শ্যাডোর জন্য যে বেসটা আছে ওই বেসটা ক্রিয়েট করে নেব। আমি এই ক্ষেত্রে কিন্তু একটু হোয়াইটিশ টাইপের কনসিলার অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। আমি আজকে লিকুইড কনসিলার অ্যাপ্লাই করছি ইন কালার হোয়াইট। এবার আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি। ওকে, এবার আমি আমার সেম ভাবে দুটো চোখে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি আর আমি ব্লেন্ড আউটও করে নিয়েছি। এবার আমি লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব আর আমার আমার বেসটাকে আমি খুব ভালোভাবে সেট করে নেব। এবার আমি একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে একটা ইয়েলো কালার নিয়ে নিচ্ছি আর আমি আমার পুরো লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। বেশ ভালোভাবেই অ্যাপ্লাই করছি আমি কালারটাকে। আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছি, আউটার ভি থেকে ইনার ভি এর দিকে আমি ব্লেন্ড আউট করছি। একটু একটু কালার নিচ্ছে আর এটাকে আমি বিল্ড আপ করছি। যেহেতু এটা হলুদ কালার তো আমাকে একটু করে বিল্ড আপ করতেই হয়। আমি সেম ভাবে দুটো চোখে ইয়েলো কালারটা অ্যাপ্লাই করেছি আর আমি আমার চোখের দুপাশে দুটো টেপ লাগিয়ে নিয়েছি যাতে আমার লাইনটা শার্প হয়। এবার আমি যে ইয়েলো কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেই ইয়েলো কালারের থেকে আর একটু ডিপ ইয়েলো কালার নিয়ে আমি আমার আউটার ভি থেকে ইনার ভি এর দিকে ওটাকে ব্লেন্ড আউট করছি। এবার একটা রাউন্ড শেডের ফ্ল্যাট শেডের ব্রাশ নিয়ে নিয়েছি আর ওটাতে আমি একটা অরেঞ্জ কালার ডিপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আউটার ভি থেকে ইনার ভি দিকে আমি ফোকাস করছি আর ওটাকে আমি ব্লেন্ড আউট করছি। আমি আবার একটুখানি কালার নিয়ে ওটাকে আবার অ্যাপ্লাই করে ব্লেন্ড আউট করছি আর আমি আমার আউটের দিকে টেনে দিচ্ছি আর আমি আমার সেলোটেপ বরাবর যেটা আমি অ্যাপ্লাই করেছি ওটাকে সুন্দরভাবে শার্প করে একটা লাইন ক্রিয়েট করার ট্রাই করছি। আর আমি আগে যে ব্লেন্ডিং ব্রাশটা অ্যাপ্লাই করছিলাম ইয়েলো কালারের জন্য ওটা দিয়ে আমি আমার দুটোর মাঝখানে যে হার্শ লাইনটা ক্রিয়েট হয়েছে ওটাকে আমি ব্লেন্ড আউট করছি। এবার আমি এই সেম ফ্ল্যাট ব্রাশটা নিয়ে আমি আবার একটুখানি ডিপ কালার নিচ্ছি। এটা একটু ডিপ ব্রাউন টাইপের কালার নিয়ে আমি আউটার ভি দিকে ফোকাস করে আমি আবারও ব্লেন্ড আউট করছি সেম ভাবে। ওকে, এই ডিপ কালারটা নিয়ে আমি কিন্তু আমার ডিজায়ার কালার আসা পর্যন্ত একটু একটু করে নিচ্ছি আর এটাকে বিল্ড করছি, একটু একটু করে নিচ্ছি আর বিল্ড করছি। আর এবার আমি একটুখানি রেড কালার নিয়ে নিয়েছি আর রেড কালার নিয়ে আমি ওই জায়গার উপরে একটুখানি ট্যাক ট্যাক করে লাগাচ্ছি যাতে এই কালারটা আর একটু ডিপ হয় আর ভালো কালার আসে। আর এটাকে কিন্তু এবার আমি একটুখানি ব্লেন্ড আউট করে নিয়েছিলাম যাতে কোনো হার্শ লাইন না থাকে। এবার আমি একটা ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে একটুখানি আউটার লাইনে একটুখানি আমি একটা
शेड आना ट्राई कर एबार आमी ए फ्लैट ब्राशटा दिए आमी कन्सिलर अप्लाई करे निच्छी आमी किन्तु हाफ कट क्रीज करब आमी कट क्रीजटा किभाबे करछी सेटा देखते ही पाच्छो कट क्रीज किन्तु एकटु साबधाने बुझे शुने देखे करते हैं तो आस्ते आस्ते आमार एकटा कट क्रीज अलरेडी डान आमी दुटोई अफ कैमेरा आर एकटा करे एसेछी एबार आमी एटाके पाउडार दिए भालोभावे सेट करे निच्छी आर आमी जे जायगाटा लास्ट शेष करेछिलाम ओई जायगाटाते आमी आबार एकटुखानी डार्क ब्राउन आर रेड कलरटा मिक्स करे देखतेई पाच्छो किभाबे कोन शेडे आमी एटाके अप्लाई करछि आर निजेर दिक थेके एकटुखानी भितरेर दिके अप्लाई करछि जाते उपरेर पोर्शनटा एकटु छातार मतो एकटा ओम्ब्रे एफेक्ट देय जार जन्य एबार आमी आमार जे पोर्शनटाते कन्सिलर अप्लाई करेछिलाम ओखाने एकटा गोल्डेन ग्लिटार अप्लाई करे निच्छि আমার ইন্ট্রোতে তো দেখেইছো আজকে একটা ব্রাইডাল লুক ক্রিয়েট করেছি আমার কাছে সেরকম ব্রাইডাল জুয়েলারি যেগুলো হয় সেগুলো ছিল না তার জন্য আমি এই রকম একটু কম গয়নার মধ্যেই জুয়েলারির মধ্যেই করা ট্রাই করেছি তো প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের যেরকম সব কিছু করার পরে একটা ড্রেস আপ থাকে দেন জুয়েলারিজ থাকে ভারী ওরকম কিছু ছিল না যার জন্য একটু কম লেগেছে আর এমনিতেও আমি আমার হেয়ারটা তো আমি অত ভালো পারি না হেয়ার স্টাইল আমি সেরকম পারি না যতটা পেরেছি আমি মেকআপটা অ্যাকচুয়ালি মেকআপটা ফোকাস করেছি মেকআপটা দেখানোর ট্রাই করেছি বাকি যেগুলো তো আউট সবসময় লাগেই লাস্টে দেখানোর জন্য যতটুকু ট্রাই করেছি এবার আমি আমার আইব্রো বোনটা হাইলাইট করে নিচ্ছি একটা হোয়াইট পার্লিশ টাইপের একটা হাইলাইটার দিয়ে আর আমি এবার দুটো সাইডের যে টেপ লাগিয়ে নিয়েছিলাম ওই দুটো টেপ আমি এবার খুলে ফেলবো দেখতেই পাচ্ছ দুটো একদম শার্প লাইন ক্রিয়েট হয়েছে এবার আমি যে একটা লাইন ক্রিয়েট করেছিলাম ওই লাইন বরাবর আমি জাস্ট একটা গ্লিটার দিয়ে ওটাকে একটু হাইলাইট করা ট্রাই করব আর এমনিতে আমার ভিডিও যারা দেখো তারা তো মোটামুটি সবাই জানো আমি গ্লিটার ইউজ করতে গ্লিটার লাইনার বলো গ্লিটার বলো ইউজ করতে কতটা ভালোবাসি আর এই জিনিসটাকে একটু শার্প দেখানোর জন্য আমার গ্লিটার অ্যাপ্লাই করতেই হতো তো আমি গ্লিটারটা অ্যাপ্লাই করে নিয়েছি ওকে আমি বেশ খানিকটা লাইনার আমার হাতে লাগিয়ে নিয়েছি আর ওখান থেকে আমি একটু একটু করে আমি আমার লাইন আইলাইনারটা ড্র করছি আমি কিন্তু রেগুলার যেরকম আইলাইন করি ওরকমই বাট একটুখানি ডিফারেন্স তো থাকবেই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে আমি কিভাবে করেছি পাখি ডাকছে আমি আমার লাইনারটা ওই হাফ কাট ক্রিসে যেখানে নিচের পোর্শনে যে জায়গাটা এন্ড হয়েছে ওই জায়গাটা পর্যন্ত কিন্তু আমি টানছি আর তারপরে আমি একদম ওয়াটার লাইন যে উপরে ওয়াটার লাইন আছে ওটার সাথে আমি ওটাকে অ্যাড করে দিচ্ছি আই মেকআপ এতটুকুই রেখে আমি ফেস মেকআপের দিকে যাচ্ছি এবার আমি আমার ফেসে ময়শ্চারাইজার ক্রিমটা অ্যাপ্লাই করে নিলাম তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি
আমি কিন্তু বেশ ভালোভাবে ব্লেন্ড আউট করে নিয়েছি। আমি কিন্তু পাউডার দিয়ে এখনো সেট করিনি, এর আগেই আমি আমার কন্ট্রোল করে নিচ্ছি। আমি আজকে ক্রিম কন্ট্রোল করছি, আমার যেসব জায়গাগুলো কন্ট্রোল করার দরকার আমি কন্ট্রোল করে নিয়েছি। দেন কন্ট্রোল কালারটা অ্যাপ্লাই করে দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এবার আমি লুজ পাউডার নিয়ে নেব আর চোখের নিচেটাতে আমি আমার লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নেব। আর যেসব জায়গাগুলো আমি হাইলাইট দেখাতে চাই সেসব জায়গাগুলো আমি এবার লুজ পাউডার অ্যাপ্লাই করে নেব। আমি মোটামুটি যেসব জায়গা হাইলাইট দেখাতে চাই সেসব জায়গায় আমার মোটামুটি লাগানো হয়ে গেছে হাইলাইটিং বলো আর লুজ পাউডার। দেন এবার আমি আমার ফেসটাকে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি, কারণ ক্রিম কন্ট্রোলের পরে কিন্তু পাউডার কন্ট্রোল করতেই হয়। আর আমি পার্সোনালি মোটামুটি যারা জানে তারা তো জানেই আমি পাউডার কন্ট্রোল করতেই বেশি পছন্দ করি, বাট ক্রিম কন্ট্রোলের পরে পাউডার কন্ট্রোল করলে ফেসটা আরও বেশি শার্প লাগে। বাট সবসময় তো এরকম কোনো পার্টি থাকে না যে এতটা বেশি ফেসটাকে শার্প দেখানো লাগে, বাট ভালো লাগে বেশ। আমি কিন্তু ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি, একই সাথে আমি আমার নাক, ডাবল চিন সব জায়গা আমি ভালোভাবে কন্ট্রোল করে নেব। এবার আমি একটা ক্লিন পাউডার ব্রাশ দিয়ে আমি আমার এক্সট্রা পাউডারটাকে ঝেড়ে নিচ্ছি। এবার আমি আমার লোয়ার লাইনে চলে যাচ্ছি, চোখের নিচেটা আমি আগে হলুদ কালার দিয়ে ভালো করে ব্লেন্ড আউট করে নিয়েছি। তারপরে আমি একটা ব্রাউন কালার নিয়ে আমি আমার এই ব্রাশের মাথাটাকে একটুখানি চেপে ধরে ওটাকে ব্লেন্ড আউট করেছি। দেন আমি এবার ডার্ক একটু রেডিশ টাইপের একটা কালার নিয়ে নিচ্ছি আর ওটাকে ব্লেন্ড আউট করে ওটাকে বেশ ভালোভাবে আমি বসিয়ে নিয়েছি। এবার আমি আমার চোখের নিচে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি অফ ক্যামেরাতে দুটো চোখেই মোটামুটি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি আমার চিকসে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আজকে একটা পিচি টাইপের কালার অ্যাপ্লাই করছি, পিচ। এবার আমি হাইলাইটার নিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। যেসব জায়গাগুলো আমার হাইলাইট করা দরকার হাইলাইট পয়েন্টগুলো আমি মোটামুটি হাইলাইট করে নিচ্ছি।
হাইলাইটার পরেই আমি আমার ল্যাশেস এ মাসকারা অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। দেন আমি আমার লিপটাকে লাইন করে নিচ্ছি। অনেকেই বলবে লিপস্টিক না তুলে লিপস্টিক লাগিয়ে নিয়েছিস, আই নো, বাট আমার না আর ইচ্ছে করছিল না তুলতে। বাট তোমরা কখনো অ্যাপ্লাই করলে অবশ্যই লিপস্টিকটা তুলেই অ্যাপ লাই করবে। বাট এটার জন্য আমার লিপস্টিকের কালারটা ভালো আসতো, তার জন্য আমি তুলিনি। এবার আমি একটা ডার্ক মারুন টাইপের একটা কালার নিয়ে নিচ্ছি আর এটার ওপরে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি যতটা পারি চেষ্টা করেছি, আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, প্লিজ আমাকে সেভাবে কেউ জাজ করবে না, কজ আমি নর্মালি নিজের মেকআপ করি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর আমি একটা ট্রাই করেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, তো প্লিজ কেউ জাজ করবে না, কেউ কোনো রকম কিছু বলবে না। আর আমার লুকটা আমার মোটামুটি বেশ ভালো লেগেছে, আমি পারি না তারপরেও যে এতটা চেষ্টা করেছি এটাই আমার কাছে অনেক। আর আমার লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব।